জিরাফ একটি বন্য পানি বনের বিশেষ বিশেষ জায়গায় এদের দল বেঁধে চলাফেরা করতে দেখা যায় জিরাফের গায়ে দাগ থাকে তবে দুটি জিরাফের গায়ের দাগ কখনো একরকম হয় না পৃথিবীতে লম্বা হিসেবে জিরাফের অবস্থান দৈর্ঘ্য একটি জিরাফ প্রায় উনিশ ফুট পর্যন্ত লম্বা হয় এছাড়া জিরাফের লম্বা উঁচু বলে উচ্চতম পানিদের ক্ষেত্রে জিরাফের অবস্থান প্রথম সারিতে এদের দৃষ্টিভঙ্গি খুবই প্রখর ফলে বহুদূরে শত্রুকে জিরাফ সহজেই দেখতে পারে এছাড়া জিরাফ খুব জোরে দৌড়াতে পারে আক্রমণের শিকার হলে জিরাফ প্রায় ঘন্টায় ছাপ্পান্ন কিলোমিটার বেগে দৌড়াতে দেখা গেছে লম্বা হয় এবং ওজন থাকে প্রায় আটষট্টি কেজি অনেক জিরাফের মাথায় দুটি বা চারটি ফোতা থাকে জিরাফের জিভ লম্বা জীভের কান পরিষ্কার করার জন্য জিরাফ তার প্রায় একুশ ইঞ্চি জিভ ব্যবহার করে জিরাফ মূলত নিরীহ স্বভাবের পানি তবে আক্রান্ত হলে যুদ্ধদেহী রূপ ধারণ করে জিরাফ মূলত সিংহ বন্য এবং কুকুরের হায়না দ্বারা আক্রান্ত হয় প্রতি বছর সিংহের আক্রমণে বেশ কিছু জিরাফ মারা যায় তবে একটি পূর্ণবয়স্ক জিরাফের সিংহ খুব সহজে আক্রমণ করতে চায় না কারণ জিরাফের লাথির আঘাতে সিংহ মারাত্মক আহত হতে পারে জিরাফের লাথির আঘাতে সিংহ মারা যাওয়ার ঘটনা ঘটেছে অহরহ তাই শিশুসহ সহ দুর্বল জিরাফের সিংহদের আক্রমণে মারা পড়ে